কয়েকটা হাদিস আমি বলে যাই, যে হাদিসগুলা বললে বাবা হুসাইনের মান আপনি বুঝবেন। এই যে একটা কিতাব ফাদাইলুস সাহাবা, কিতাব ফাদাইলুস সাহাবা আল্লামা ইমাম আহমদ ইবনু হাম্বাল রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। কিতাব ফাদাইলুস সাহাবার মধ্যে একখানে হাদিস আনা হয়, সাহাবাত রাদিয়াল্লাহু আনহু বলেন, দাখালা হুসাইন ইবনু আলী আলাইহিস সালাম আল মসজিদা ফাকালা জাবির, হযরত হুসাইন আলাইহিস সালাম একদিন মসজিদে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে হযরত জাবির ডাক দিয়া কয়, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ বলে, মান আহাব্বা আইয়ানজুর ইলা সাইয়্যিদি শাবাবি আহলিল জান্নাহ ফালিয়ানজুর ইলা হাযা, তোমাদের মধ্যে যেই ব্যক্তি ভালোবাসো পছন্দ করো, যেই ব্যক্তি এই জিনিসটা দেখে পছন্দ করতে চাও ভালোবাসতে চাও, যে আমি জান্নাতের যুবকদের সর্দারকে দেখব এটা দেইকা দেই ব্যক্তি আনন্দ পেতে চাও, ওই যে মসজিদের মধ্যে প্রবেশ করছে হুসাইন, ওই ব্যক্তির দিকে তাকাও, কারণ আমি আমার নবীর জবান থেকে শুনেছি তাম দুনিয়া জান্নাতের যুবকদের সর্দার আল্লাহ হুসাইন রে বানায়া দিবে। এই জোরটা কি কম? কম তাহলে জাবির ইবনে আব্দুল্লাহ কয়, তোমাদের মধ্যে কেউ যদি জান্নাতের যুবকদের সর্দারকে দেখতে চাও হুসাইনের দিকে তাকাও, এই হুসাইন হইল জান্নাতের যুবকদের সর্দার। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস আপনাদের শোনাচ্ছি, এই হাদিসটা কি দাবা ফাদাইলুস সাহাবা কিতাবের মধ্যে আমার ভাইরা হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইমাম আহমদ ইবনু হাম্বাল রাহমাতুল্লাহ আলাইহি নকল করেন, হাদিস নাম্বার 1359 নম্বর হাদিস। হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবাগাদাহুমা ফাকাদ আবাগাদানি। আমার নবী বলে, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মুসলমান মুমিনরা শুনো শুনো, যেই ব্যক্তি আমার হুসাইন এবং হাসানকে ভালোবাসলো ওই ব্যক্তি আমি নবীরই ভালোবাসলো, যে ব্যক্তি আমার হাসান এবং হুসাইনকে কষ্ট দেয়, যে ব্যক্তি আমার হাসান আর হুসাইনের সাথে বিদ্বেষ রাখে, যে ব্যক্তি আমার হাসান এবং হুসাইনের সাথে খারাপ আচরণ করে কষ্ট দেয়, যে ব্যক্তি আমার হাসান এবং হুসাইনের সাথে বিদ্বেষ রাখে, ও কেমন জানি আমি রহমাতুল্লিল আলামিনের সাথে বিদ্বেষ রাখলো। হাসানকে যে ভালোবাসে সে নবীরে ভালোবাসে, হুসাইনকে যে ভালোবাসে সে নবীরে ভালোবাসে। ও বাবাজিরা, যে ব্যক্তি হাসান আর হুসাইনের সাথে শত্রুতা রাখে ওই ব্যক্তি রহমাতুল্লিল আলামিনের সাথে শত্রুতা রাখে। রহমাতুল্লিল আলামিনের সাথে যে ব্যক্তি শত্রুতা রাখে ওই ব্যক্তির জান্নাত নসিব জীবনেও হবে নি। জোরে কর, ওই ব্যক্তির জান্নাত নসিব জীবনেও হবে না। কোরআনে কারীমের একটা আয়াত আমি বলি, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকাল্লাযীনা লা'ানাহুমুল্লাহ ফিদ-দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ বলে, যারা আল্লাহ এবং তার রসুলকে কষ্ট দেয়, যারা আল্লাহ এবং তার রসুলকে আঘাত দেয়, যারা আল্লাহ এবং তার রসুলকে কষ্ট দেয় যন্ত্রণা দেয়, তাদের উপরে আল্লাহর গজব, তাদের উপরে আল্লাহর লানত, তাদের উপরে আল্লাহর গজব, কাল কিয়ামতের ময়দানে তাদের জন্য রয়েছে অসম্ভব যন্ত্রণাদায়ক আযাব। কার কথা বলেন তো? যারা হুসাইনকে কষ্ট দিল, আঘাত দিল, শহীদ করলো, তারা মূলত কষ্ট দিল কারে? রসুলুল্লাহ রে। তো আল্লাহ বলছে, যারা রসুলুল্লাহকে কষ্ট দিবে তারা হচ্ছে অভিশপ্ত। তারা কি? জোরে কর, ও দুনিয়ার মানুষ মনোযোগ দাও, মনোযোগ দাও, ও ইয়াজিদ, ও আব্দুল্লাহ ইবনে, ও ইয়াজিদ, ও ওবাইদুল্লাহ বিন জিয়াদ, ও মারওয়ান, আরো যতগুলো মুনাফিক সর্দার আছো, মনে রাখো, মনে রাখো, তোমাদেরকে আল্লাহ লানত দিছে, আমরাও লানত দেই, কন্না লানাতুল্লাহ, কন্না লানাতুল্লাহ, জোরে বলে লানাতুল্লাহ, লানাতুল্লাহি আলাইহিম, কন্না লানাতুল্লাহি আলাইহিম।